بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين كتاب الصلاة عن جابر بن عبد الله وأبي سعيد رضي الله تعالى عنهما صليا في سفينة في السفينة قائمين مهان الله سمست برشانك صدر ودو سلام نازل في نبي محمد صلى الله عليه وسلم اللهم صلي عليه اللهم بارك عليه لكو بولتن كتاب الصلاة এই অধ্যায়ে বা পর্বে রয়েছে সালাত সম্পর্কে হাদিস, সালাত সংক্রান্ত, নামাজ সংক্রান্ত হাদিস। প্রথম হাদিস সহিহ বুখারী থেকে সংক্ষিপ্ত করে জানিয়ে এসেছেন, তা হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। অর্থাৎ হাদিসটি দুইজন থেকে বর্ণিত, দুইজনেই এর সাথেই এই ঘটনা সম্পর্কিত। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বরং দুজনেই সাহাবি, জাবিরও সাহাবি, তার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই সাহাবি, আবু সাঈদ তিন সাহাবি। তাহলে এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা না বলে রাদিয়াল্লাহু আনহুম বলা উচিত। হ্যাঁ, ঠিক আছে, তাদের সকলের উপর আল্লাহ রাজি হয়ে যান। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার ঘটনা রয়েছে। ওহদের যুদ্ধ যেদিন শুরু হবে সকালে, তার আগের রাত্রে আব্দুল্লাহ বিন হারাম, জাবির বিন আব্দুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বললেন তার ছেলেকে দেখে, ছেলে তখন নতুন নতুন সাবালক হয়ে উঠেছে, হয়তো 13-14 বছর বয়স, সাবালক হতে যাচ্ছে এই সময়, দেখে কিছু ওসিয়ত করলেন। প্রায় 9 মেয়ে ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির 9 বোন ছিল, আর বোনগুলি বড় বা ছোট, আর জাবির যুবক মানুষ, এখন যুবক হইতে যাচ্ছে, বেশি বয়স হয়নি। উপদেশ দিলেন যে বাবা, আমার মনে হচ্ছে যে কালকে আর আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে ওহদ থেকে ফিরে আসব না, মনে হচ্ছে যে কালকে আমি আল্লাহর রাস্তায় মাকতুল হয়ে যাব, আমাকে আল্লাহর রাস্তায় হয়তো হত্যা করে দেওয়া হবে, শহীদ হয়ে যাব। যদি শহীদ শব্দ কারোর জন্য সার্টিফিকেট দেওয়া ঠিক নয়, সেই জন্য অন্য ভাষাগুলি আমি প্রয়োগ করছি, কিন্তু আমাদের দেশীয় ভাষা হচ্ছে দুনিয়ার গরজে মরেও শহীদ। হ্যাঁ, তো হয়তো কালকে আমি মারা যাব, কালকে আর জিহাদের ময়দান থেকে ফিরে আসবো না, আর তোমার 9 বোন থাকছে, তাদের দেখাশোনা করবে, আমার উপর অনেক ঋণ আছে, অনেক ঋণ ছিল, তো ওই ঋণগুলি কী করে সারবে, পরিশোধ করবে, এগুলি উপদেশ দিলেন। খেজুর বাগান আছে, খেজুর বাগান থেকে যা উঠে আসবে তা দিয়ে ঋণ পরিশোধ হবে না, সুতরাং এক কাজ করিও, যখন খেজুর বাগান থেকে খেজুরগুলিকে কেটে মেরে এক জায়গায় সারিয়ে দিবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়ে লোকজনকে পরিশোধ করে দিবে। যাই হোক, বড় ঘটনা রয়েছে, কেমন করে পরিশোধ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার পরে বরকতের দোয়া দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসে তখন যারা ঋণ বলা যারা পাবে তাদের মন করুন, নবী সাল্লামকে ডেকে নিয়েছে, এখন তো আর বেশি চাওয়া যাবে না, যা দিবে তাতেই খুশি হয়ে দিতে হবে, মন খারাপ তাদের অনেকের, সবাই তো একরকম মনেন না। তারপরে না, যে অধিকার পাবো ওর বাবাকে ধার দিয়েছি, সবাই চায় যে আমি যা দিয়েছি তাই পুরা নেব। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করলেন এবং শাড়ির উপরে বসে গেলেন, খেজুরের শাড়ির উপরে বসে গেলেন, আর বললেন মেপে দাও। এখন মেপে দিতে শুরু করা হলো, দিতে 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 মাশাআল্লাহ সমস্ত যারা ঋণওয়ালা, হ্যাঁ, ঋণ দিয়েছিল ঋণদার ব্যক্তি সবকে দিয়ে দেওয়া হলো, পরিশোধ করে দেওয়া হলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনোদিনই পুরা হইতো না, ঋণ পরিশোধ হইতো না, যে খেজুর বাগান থেকে এসেছে কোনোদিন ঋণ পরিশোধ হতো না, কিন্তু নবী সাল্লামের দোয়া মুজিজা অলৌকিক করত, আল্লাহ পাকের বরকত, ঋণ পরিশোধ করা হয়ে গেল, দিয়ে দিয়ে তো শাড়িগুলি এদিক সিদ্ধ হয়ে গেছে, ছিটে সবগুলি বলে আবার ই করো, এক জায়গায় করো, আবার শাড়ি লাগাও। দেখা গেল যে তারপরেও ঋণ পরিশোধ করে দিয়ে দেখছি যে আগে বেশি ছিল না এখন বেশি ছিল, বুঝতেই পারছি না। হ্যাঁ, নবী সাল্লামের জামানার এগুলি ঘটনা। তো যারা হকের ওপর থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে এরকমই মদত হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত হয়। এই জাবির রাদিয়াল্লাহু তাআলা এবং তার পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রথমে শহীদ হয়ে গেছেন, ওহদের মাঠে গিয়ে প্রথমে যুদ্ধ শুরু হতেই কাফেরদের হাতে শহীদ হয়ে গেছিলেন, যেমন বলেছিলেন তেমনই শহীদ হয়ে গেছিলেন। আমাদের দেশের ভণ্ডরা বীররা এইরকম যদি হয়, আরে বাপরে আল্লাহ, বিরাট বলি, বিরাট বলি, তো অনেক সময়, প্রথম কথা, অনেক সময় মানুষ অবস্থা দেখে ভবিষ্যৎবাণী করে, নিজের সম্পর্কে অন্যের সম্পর্কে, অনেক সময় ঠিক হয়ে যায়, এটা একটি জিনিস।
তারপরে সবচেয়ে বড় ওলি সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরামের পর সবচেয়ে বড় ওলি আল্লাহ পাকের, তারাও গায়েব জানতেন না। তিনি গায়েব জেনে বলেছেন যে আমি কালকে একবারে নিশ্চিত শুনিয়ে যাব না, কিন্তু মনে হচ্ছে আমি দুর্বল মানুষ আর মনে হচ্ছে যে আর ফিরে আসবো না, বলতে পারে অনেকে অসুস্থ থাকলে মনে হচ্ছে বাঁচবো না, তাতে মরে গেল কি বলবেন যে গায়েব জানে, সে কল্পনা জল্পনা করে একটা অনুমান করে বলেছিল, তাই হইল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করছেন এবং জাবির আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করছেন, এই দুইজনে অর্থাৎ জাবির আবদুল্লাহর ছেলে জাবির এবং আবু সাঈদ দুইজনে সাল্লায়া ফিস সাফিনাতি কায়েমাইনি, দুইজনে পানি জাহাজে সালাত আদায় করেছেন, পানি জাহাজে নামাজ আদায় করেছেন দাঁড়িয়ে, কায়েমাইনি তাসনিয়া, দুইজন যেহেতু সেজন্য কায়েমাইনি, হাল আরবি গ্রামের বলা হয় হাল, দাঁড়ানো অবস্থায় তারা কি করেছেন সালাত আদায় করেছেন নামাজ আদায় করেছেন পানি জাহাজে। তো পানি জাহাজে স্টিমারে লঞ্চে অর্থাৎ এর সফরে বা নৌকোতে স্থির হয়ে মোটামুটি দাঁড়াতে পারবে, স্থির হয়ে যদি দাঁড়াতে পারে আর পড়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে দাঁড়িয়েই নামাজ পড়ে, যেমন সাহাবাই কেরামের এই আমল প্রমাণ করে। কিন্তু যদি এমন সওয়ারি হয়, এমন যানবাহন হয়, সে স্থলের হোক অথবা পানির হোক অথবা আকাশপথের সফর হোক, হ্যাঁ উড়োজাহাজে হোক, যদি দেখা যায় না দাঁড়িয়ে থাকা যাবে না তাহলে তখন বসে নামাজ পড়বে। আজকাল এরোপ্লেনে দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আমি বহুবার নামাজ পড়েছি দাঁড়িয়ে নামাজ পড়া, বরং বাস ট্রেন চাইতেও বেশি আরাম হ্যাঁ উড়োজাহাজে। পানি জাহাজ হয়তো ঝাঁকানি খেতে পারে, আপনারা ফেরিতে সফর করেছেন অথবা লঞ্চে সফর করেছেন, তো লঞ্চে সফরকালে যদি দাঁড়ানো যায়, দাঁড়ানোর মতো জায়গা আছে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে, কিন্তু দাঁড়ানোর মতো জায়গা নেই হয়তো, আপনার সিটেই নামাজ পড়বে, অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না হয়তো, পানি হয়ে আছে, তাহলে সেখানে তখন বসে নামাজ পড়বে। এক কথায় যদি দাঁড়িয়ে নামাজ পড়া সওয়ারিতে সম্ভব হয় তাহলে বসে নামাজ পড়া যাবে না, কারণ নামাজ পড়ার জন্য একটি ফরজ হচ্ছে কিয়াম। আল্লাহ পাক বলেছেন কৌমুলিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়াও, নামাজের কথা এখানে বলা হয়েছে, হাফেজু আলা সলাওয়াতি ওয়া সলাতিল উস্তা ওয়া কৌমুলিল্লাহি কানিতিন, নামাজের পরে আল্লাহ পাক কৌমু বলেছেন, কিয়ামের কথা বলেছেন, মানে কিয়াম করা দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজ, ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া শর্ত। আর একটি মাসলা হচ্ছে যে যানবাহনে নামাজ পড়তে হবে, বিলম্ব করা যাবে না, যে আজকালকার অধিকাংশ মানুষরা করে, সফর করছে লঞ্চে সফর করছে, ফেরিতে সফর করছে, বাসে সফর করছে, ট্রেনে সফর করছে, আচ্ছা নেমে ওখানে গিয়ে নামাজ পড়ব, কোথায় জোহরের নামাজ আসরের নামাজ এশায় পড়ছে অর্থাৎ ফজরের নামাজ গিয়ে জোহরে পড়ছে, জায়েজ নাই, গুনাহগার হবে, গুনাহগার হবে, শুধু গুনাহগারই হবে না বরং ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন যে এরকম নামাজই কবুল হবে না, কারণ শরীয়তে যেখানে অনুমতি নেই সেখানে নামাজ বিলম্ব করলো, এইরকম কাজার অনুমতি শরীয়তে নেই। আমাদের দেশে আলেম আলমাদের সংশোধনের প্রয়োজন আছে, তারা কিন্তু অনেকে এরকম কাজ করেন, ট্রেনে লম্বা সফর করছে অথবা বাসে সফর করছে, পড়লো না 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা সফর করে পরে এসে 5 অক্ত 6 অক্ত কাজা করছে, এরকম নামাজ হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজার কথা বলেছেন দুটি ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, ঘুমের ক্ষেত্রে এবং ভুলে যাওয়ার ক্ষেত্রে, ভয় না, ভয়ের ক্ষেত্রে নামাজ পড়তে হবে, ভয়ের ক্ষেত্রে কোথায় বিলম্ব করা যাবে, কাজা করা যাবে, ভয়ের ক্ষেত্র যুদ্ধের মাঠের চাইতে ভয়ের ক্ষেত্রে আর কোথাও আছে নাকি, যুদ্ধের মাঠে নবী সাল্লাম সাহাবাই কেরাম তারা কেমন কেমন নামাজ পড়েছেন, ওই অবস্থায় যুদ্ধ চলা অবস্থায় নামাজ পড়ার কথা রয়েছে, বিভিন্ন তরিকা 7-8 রকম তরিকা রয়েছে এবং এই সম্পর্কে বিস্তারিত নামাজের তরিকা আবু দাউদে পাবেন, কেউ যদি আবু দাউদের হাদিস পড়ে তাহলে তাতে যতগুলি তরিকা আছে প্রায় তরিকাগুলি চলে এসছে, যুদ্ধের মাঠে রণক্ষেত্রে যুদ্ধ চলাকালীন যে নামাজ পড়তে হয়, এমনকি যুদ্ধ চলছে সে অবস্থায় নামাজের রক্ত পার হয়ে যাওয়ার আশঙ্কা আছে নামাজ পড়তে হয়, জামাত নেই আপন আপন নামাজ পড়েন, অস্ত্র চলছে প্রস্তুত আছেন লড়াই করছেন নামাজ পড়েন, নামাজের মাপ নেই, তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। রোজার ক্ষেত্রে সামান্য অসুস্থ হয়েছেন সফরে গিয়েছেন পরে করিয়েন অসুবিধা নেই, তাই না, হজের ক্ষেত্রে ওজোর আছে না ঠিক আছে বিলম্ব করা যায়, কিন্তু নামাজের ক্ষেত্রে না, নামাজ যে কোনো অবস্থায় যতক্ষণ হুঁশ আছে বেহুশ না জ্ঞান শূন্য না নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তো যুদ্ধের মাঠেও কাজা চলবে না, কাজা শুধু চলবে যে ভুলে গেছেন, মনে নাই, পরে খেয়ালি তারে আজকে তো জোহর পড়িনি, যখন মনে হবে তখনই নামাজ পড়ে, ওইটাই তার ওয়াক্ত। আরেকটি হচ্ছে শুয়ে পড়েছিলেন, উঠার নিয়ত ছিল কিন্তু উঠতে পারেনি, অনেক সময় এরকম হতে পারে, ভালো মানুষদের হইতে পারে, কিন্তু বদ অভ্যাস হবে না, ভালো মানুষের সর্বদা হবে না, অধিকাংশ সময় হবে না, বেশিরভাগ দিনে হবে না, অল্প কখনো হইতে পারে, মাসে এক একদিন দুই দিন হইতে পারে, কিন্তু বলবে আমি প্রায় ভাই ফজরে জাগতে পারি না, আর বলবে আমি ভালো মানুষ না, আপনার ইমানে ত্রুটি আছে, আল্লাহ পাক কেন আপনাকে তৌফিক দেয় না, কেন ফজরে উঠতে পারেন না আপনি, আপনার ইমান যাচাই করেন আপনি, আপনার মেহনতে অভাব না হয় অন্তরের সততে অভাব, অন্তরে আগ্রহ নেই যে আমি ফজর জামাতে, ফজর আমি হেফাজত করবো, হাফেজ আল্লাহ সালাত নামাজের হেফাজত আমি করবো, এই অন্তরে ওই সততা নেই, আর না হইলে আপনার সততা থাকার সাথে সাথে কর্ম লাগবে, হ্যাঁ পরিশ্রম লাগবে, চেষ্টা লাগবে যে ভাই আমি অ্যালার্ম লাগিয়ে রাখবো, আমার অ্যালার্ম আসতে এটা তো বুঝতে পারি না, বা কাছে রাখছি বন্ধ করে শুয়ে যাচ্ছি, ভুলেই যাচ্ছি কখন বন্ধ করেছি, তাহলে দূরে রাখবো যাতে দাঁড়িয়ে উঠে বন্ধ করে আসতে আসতে বন্ধ করে রাত্রি আসবো, বন্ধ করেছি উঠে টান দেবো উজুখানার দিকে, দূরে রাখেন, তাতেও হয় না, অনেকে আছে এত গাঢ় ঘম দাঁড়িয়ে বন্ধ করে আচ্ছা ঠিক আছে উঠছি, আবার এসে উঠে যাচ্ছি, এখন আবার দিয়েছে লম্বা টান, এমন যদি হয় কারণ তাইলে অনেক বন্ধু বান্ধব আছে, তাদের বলে রাখেন যে আমাকে রিং করে দিবে, রিং করে দেবে যতক্ষণ না উঠাবো না কেটে দেবো ততক্ষণ বন্ধু ছাড়বে না, বা না উঠাবো কেটে দিয়ে অনেক সময় হইতে পারে যে কেটে দেওয়া শুয়ে গেল, না উঠাবো হ্যাঁ এখন উঠে গেছি আমি উজু করতে যাচ্ছি, ততক্ষণ ছাড়বে না, এটা হচ্ছে মেহনত, অনেক বন্ধু বান্ধব আছে আপনাকে জাগাবার জন্য প্রস্তুত আছে, কেন করেন না, আপনার যদি ফ্লাইট থাকতো তো ঠিকই করতেন, ভাই আমি একটু ঘুমাচ্ছি তোমরা বসে থাকো, জাগিয়ে দিবে রাত একটার সময় দুটোর সময়, হ্যাঁ কখনো মিস হয় না, বল তু সেরুনাল হায়াতের দুনিয়া, আল্লাহ এই বদ স্বভাবের কথা বলেছেন, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, বল আখেরাত খাইরু আবকা, অথচ আখেরাত তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং এটাই বাকি থাকবে, নামাজ যে কোনো অবস্থায় আদায় করতে হবে, কাজা নেই, ওয়াকাল আল হাসান তোসাল্লি কায়মান মালাম তা শুক আল আসহাবেকা, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোসাল্লি কায়মান তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ভিন্ন মাসালা মাসাইল সাবিত করার জন্য অধ্যায়ের সাথে সাথে কিছু সাহাবায়ে কেরামের উক্তি তাবেঈনদের উক্তি নিয়ে আসেন, হাসান বসরি রাহমাতুল্লাহ কি বলেছেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়ে যতক্ষণ তোমার সাথীদের জন্য কষ্টকর না হয়, দাঁড়িয়ে নামাজ পড়ছেন কিন্তু কষ্টকর হচ্ছে, দাঁড়িয়ে মানে স্থির হতে পারছেন না, অথবা আপনার পিছনে যারা আছে হ্যাঁ তাদের জন্য তারা দাঁড়িয়ে থাকতে পারছেন, তাহলে তখন কি করবেন বসে নামাজ পড়বেন, যতক্ষণ তোমার সাথীদের জন্য সঙ্গীদের জন্য কষ্টকর না হয় ততক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়বে, আর দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় নামাজ যখন শুরু করবে তখন কিবলামুখী হয়ে শুরু করবে, যদি কিবলামুখী হয়ে দাঁড়ানো সম্ভব হয়, হ্যাঁ জাহাজ পানি জাহাজ চলছে, বাস চলছে, ট্রেন চলছে বা প্লেন চলছে, ওই অবস্থায় কিবলা চেষ্টা করতে হবে, অনুমান কিবলা কোন দিকে হইতে পারে, বাংলাদেশ ভারত থেকে আসছি তাহলে পূর্ব দিক থেকে আসছি, পশ্চিম দিকে যাচ্ছি সৌদি আরব যাব, স্বাভাবিক তাহলে প্লেনের মুখ আনুমানিক হইতে পারে, এদিকে ওদিকে একটু ডান বান্না হইতে পারে, কিন্তু আনুমানিক কোন দিকে আছে পশ্চিম দিকে আছে, তাহলে যেদিকে প্লেন যাচ্ছে ওই দিকে হয়ে আমি কি করবো, ওইদিকে মুখ করে নামাজ শুরু করবো, তারপরে ডান দিকে চলে গেল, বাম দিকে চলে গেল, নদীতে বা সমুদ্রে জাহাজ লঞ্চ চলছে নৌকা চলছে সেই সময় আমি কিবলামুখী শুরু করলাম, তারপরে এদিক ওদিক নদী আঁকা বাঁকা হচ্ছে পানি জাহাজ অথবা ফেরি এদিক ওদিক ঘুরে গেল কোনো অসুবিধা নেই, যেদিকে ঘুরবে ঘুরুক যেদিকে ফিরবে ফিরুক, ওই রকমই ট্রেন, ট্রেনে দেখছি যে এদিকে আনুমানিক এদিকে পশ্চিম হইতে পারে আমার কিবলা হইতে পারে কাবা, ওইদিকে মক্কায় নামাজ শুরু করলাম, তারপরে রাউন্ড দিয়ে অন্যদিকে চলে গেল, পূর্ব দিকে চলে গেল, কিবলা উল্টো দিকে চলে গেল, উত্তরে চলে গেল, দক্ষিণে চলে গেল, কোনো অসুবিধা নেই, ওই কথাই বলছেন যে তাদুরু মাহা তার সাথে সাথে তোমরা ফিরবে, মানে তোমার সওয়ারির সাথে সাথে ফিরবে, বা ওই যে পানি জাহাজের কথা মাহা সাফিনা মুয়ান্নাস আছে তার সাথে সাথে ফিরবে, ওয়া ইল্লা কায়দান, আর যদি না পারো দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে বসে নামাজ পড়ো, বসে নামাজ পড়ার ক্ষেত্রে ওই রকমই, প্রথম কিবলা মুখে নামাজ শুরু করে ফরজ নামাজ, আর তারপরে যেদিকে ফিরবে সেদিকে ফিরবে, তাহলে বোঝা গেল যে যথাসাধ্য কিবলা মুখী হয়ে নামাজ পড়ার চেষ্টা করতে হবে, এদিক ওদিক যদি ফিরে যায় কোনো অসুবিধা নেই, কারণ আপনার ইখতিয়ারে নেই, সেটা আপনার ইখতিয়ারে নেই, কিন্তু যখন গাড়ি আপনার নিজের আয়ত্তে আছে ইখতিয়ারে আছে, যেমন প্রাইভেট কার মাইক্রোবাস
যদি বলে আমাকে তাড়াতাড়ি রাস্তা কাটতে হবে, সেজন্য গাড়ি চালাইতে থাকি আর নামাজ পড়তে থাকি, চলবে? চলবে? চলবে না, কারণ এই গাড়ির মালিক আপনি। গাড়ি থামিয়ে দেন, আর থামিয়ে দিয়ে সাইড নামাজ পড়েন, জমিনে নেমে নামাজ পড়েন, কিবলামুখী হয়ে। কিন্তু আপনি এমন জায়গায় আছেন, সৌদি আরব আলহামদুলিল্লাহ নামাজের সময় বাস থামছে, দুই অক্ত কে একসাথে করে নামাজ পড়েছে সুন্নত মোতাবেক, জোহর আসরের জন্য থামছে, মাগরিব এশার জন্য থামছে। কিন্তু অমুসলিম দেশে যখন আপনি সফর করবেন অথবা ফাসেক দেশগুলিতে যেখানে বাসওয়ালারা থামে না, আপনার নামাজের আসরের রক্ত চলে যায়, সূর্য ডুবে যাবে, আবার বাড়ি বা যেখানে নামতে যাচ্ছেন সেখানে পৌঁছিতে পৌঁছে গন্তব্যস্থানে যেতে যেতে, তাহলে আপনাকে ওই অবস্থায় নামাজ পড়তে হবে। যদি কিবলামুখী হওয়া সম্ভব হয়, শুরুতে কিবলামুখী হবেন, তাও সম্ভব নয়, আপনি এমনভাবে বসে আছেন, বাসে যদি হয় বসে আছেন, কোনো জায়গা নেই, আমাদের দেশে বাসগুলো দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওই গ্যালারিতে রাস্তার উপরে লোকজন দাঁড়িয়ে আছে, আপনি কোথায় নামাজ পড়বেন? কিবলামুখী হইতে পারবেন? অনেক সময় কিবলামুখী হইতে পারবেন না, তাহলে যে অবস্থায় আছেন সেই অবস্থায় নামাজ শুরু করে দিতে হবে। তখন কিবলামুখী হওয়া যে নামাজের জন্য একটা পূর্ব শর্ত, সেই শর্ত আউট হয়ে যাবে, তখন আর সেই শর্ত বাধ্যতামূলক থাকবে না। জি, উযু এরকম ক্ষেত্রে উযু যদি পানি থাকে তো উযু করবে, আর যদি না থাকে তেমন করবে। সালাম তে যদি মান পানি নেই, উযু করার ব্যবস্থা নেই, তাহলে কেমন করবে? عن انس بن مالك رضي الله تعالى عنه قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم فيضع احدنا طرف الثوب من شده الحر في مكان السجود। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন এই অধ্যায়ে, যে গরমের কারণে, আর এর উপরে কিয়াস করা যেত ঠান্ডার কারণে, খুব গরম, মাটি খুব গরম হয়ে আছে, যেখানে সেজদা করবেন সেই জায়গা বালি হোক আর মাটি হোক খুব গরম হয়ে আছে, অথবা আজকাল পাকা জায়গা খুব গরম হয়ে আছে, কাবার ছাদের উপরে যদি নামাজ পড়েন খুব গরম, পা রাখা যায় না, কপাল রাখা তো দূরের কথা, তবে নিচে যে তওয়াফের জায়গা এটা কিন্তু ঠান্ডা থাকে। সুবহানাল্লাহ, কোন পাথর যে লাগা আছে আল্লাহ পাক জানে, এই হ্যাঁ ঠান্ডা থাকে। তো যেগুলি এমন মার্বেল লাগানো আছে যে ঠান্ডার সময় শুধু ঠান্ডা, কিন্তু পাথর বেশি গরম হয়, যদি পাথর খুব গরম হয়ে থাকে সরাসরি পাথরকে সেজদা করতে পারছেন না, তো তার জন্য কি কাপড় রাখতে পারবেন সেজদায় কপালের তলায়? হ্যাঁ, সেজদা করার সময় সে কাপড় এক্সট্রা কাপড় হোক, অথবা আপনার কাছে এক্সট্রা কাপড় নেই, আপনার একটা শরীরে চাদর আছে, কারণ এটা যদি রেখে দিই তো আমি খালি গায়ে হয়ে যাবো, আমার কাঁধ ঢাকা জরুরি, তাহলে গায়ে আছে, গায়ে আছে, আমার কাঁধ ঢাকা হচ্ছে, আর সেজদা যাওয়ার সময় রেখে দিলাম, সেজদা করলাম, এটা আর একটা তরিক, দুটোই জায়েজ আছে। যেমন এই কাপড় আছে, এটাকে আমি খুলে রেখে দিতে পারবো, কারণ এটা আমার গায়ে রাখা কোনো সুন্নত কাজ নাই, জরুরি কাজ নাই, আমার শরীর ঢাকা আছে, ঠিক না? কিন্তু যদি এমনটা হয় যে গামছা বা চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছে, আমার দেশের চাষি মানুষরা বড় বড় একটু লম্বা গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে না, নিচে হয়তো গেঞ্জিও নেই, অথবা সেন্টি গেঞ্জি আছে, সেন্টুকে যদি কাঁধ ঢাকা নেই, কাঁধ ঢাকা জরুরি তার জন্য, তো কাঁধও ঢাকা হইলো, আর সে যাওয়ার সময় গরম হয়ে আছে অথবা খুব ঠান্ডা হয়ে আছে, বরফের দেশে নামাজ পড়া, বরফের দেশে যেসব বরফের দেশে বরফ পড়ে, যেমন কাশ্মীর বরফ পড়ে আছে, আজকাল ক্যানাডা, পশ্চিমা দেশ, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স প্রায় সময় বরফ পড়ে থাকে, এখানে ঠান্ডাতে আপনি সেজদা করতে পারবেন না। তো যেমন গরমের অবস্থা তেমনই ঠান্ডারই অবস্থা, একই হুকুম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবারাও এইভাবে সেজদা করতেন, কাপড়ের এক অংশ রেখে, আলাদা কাপড় রেখেও করতে পারে, কাপড়ের যে শরীরে কাপড় রয়েছে তার কিছু অংশ সেজদার জায়গায় রেখেও সেজদা করতে পারে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরা নবী সাল্লামের সাথে সালাত আদায় করতাম, নামাজ পড়তাম, ফায়াদাও আহাদুনা তারাফাস সাওবি, আমাদের কোন কোন সাহাবি কি করতেন, কাপড়ের এক কিনারা রেখে দিতেন, তারাফ মানে কিনারা, তারাফ মানে হচ্ছে একটা কিনারা, এক দিক, আর হারফ মানে কিনারা, হারাফ আর তারাফ, আরবিতে এই সৌন্দর্যটা আছে দেখেন, রা আর ফা আছে আর তার আগে হা আছে, তাই না? হারাফ, হারাফ মানেও কিনারা আর তারাফ মানেও কিনারা হয়। কোরআনে কারিমে আছে, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, কিছু মানুষ আছে ইবাদত করে কিন্তু সাইড কেটে, কেমন সাইড কেটে ইবাদত করে, নামাজি হয়েছে, ইসলাম সেন্টারে এসে এলিম শিখছে, কিন্তু স্বার্থ নেই, যদি আমার এই স্বার্থটা হাসিল হয়, আমি যাচ্ছি এখানে কিছু বন্ধু বান্ধব হবে আর আমার চাকরি টাকরি নেই, চাকরিটা যদি হয়ে যায় তো ভালোই হলো, আর না আমার যাওয়ার দরকার নেই,
নামাজ নামাজ ধরেছি, কারণ কফিল ভালো মানুষ, যদি কফিল ভালোভাবে বেতন সেতন দেয় হ্যাঁ তাহলে ঠিক আছে, এই জন্য নামাজ নামাজ ধরেছি, ভালো করে নামাজ নামাজ পড়ছি, কফিল ভালো হলো না, অথবা কফিল দেখি কফিলকে নামাজ নামাজ পড়ে যদি একটু খুশি করে রিলিজটা নিতে পারি, তানাজুলটা নিতে পারি। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমিনান নাস মাইয়া আবুদুল্লাহ আলা হারফিন, কিছু লোক আছে আল্লাহর ইবাদত করে কিন্তু আলা হারফিন এক সাইড কেটে এক কিনারায় থেকে, অন্তর থেকে খলুসাতের সাথে আল্লাহ আমাকে এই জন্যই পয়দা করেছে নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, ইবাদত বন্দী করে না, ওই রকম না, ও স্বার্থ রেখেও ইবাদত বন্দী কর, এলেম শিখা, আমল করা, নামাজ, রোজা, এসব স্বার্থের জন্য। ফাইন আসাবাহু খায়রুন ইতমান না বেহি, যদি ভালো হয় তাহলে ঠিক আছে আমি ঠিক আছি নামাজি, হ্যাঁ এরকম এক শ্রেণীর লোকের দাড়ি রাখা ওই রকম স্বার্থের জন্য দাড়ি টাড়ি রেখেছিল, গরজ পুরা হইল তো হইল ঠিক আছে, আর গরজ পুরা হলো তো যে কারণে দাড়ি রেখেছিলাম ওইটা তো হইল না বাদ দাও। ওয়াইন আসাবাতু ফিতনাতুন ইন কালাবা আলা ওয়াজহিহি, আল্লাহ বলছেন যদি বিপদ আপদে পড়ে, আরে নামাজ পড়েও আরাম পেলাম না, পেরেশানি শেষ নেই, চাকরি নেই, বেতন নেই, অভাব ছুটে না, নামাজ পড়েছি তাও তো আর কি লাভ, নামাজ যখন পড়েছিলাম না তখন ওইরকমই ছিলাম, নামাজ পড়েও অবস্থা যেন পয়সার জন্য নামাজ পড়ছিল। আল্লাহ বলছেন যদি ফিতনা এই পড়ে সে ইন কালাবা আলা ওয়াজহিহি, মুখ ফিরিয়ে নেই, যারা এইরকম সাইড কেটে এবাদতবন্দি করে একদিকে হয়ে হারফিল খাসেরাত দুনিয়া ওয়াল আখিরাত, আল্লাহ বলছেন এদের দুনিয়াও নষ্ট আখিরাতও নষ্ট, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যার দুনিয়াও বরবাদ আর আখিরাতও বরবাদ, কারণ দুনিয়া ফেতনায় পড়লো, লাভ হলো না, যে স্বার্থে এসেছিলাম স্বার্থ হাসিল হলো না তো দুনিয়াও হাসিল হলো না, যে স্বার্থে নামাজ রোজা রেখেছিলাম দাঁড়িয়ে রেখেছিলাম, মসজিদের চাকরি পেয়েছে সেজন্য দাঁড়িয়ে রেখেছি, কিছুদিন পরে মসজিদের চাকরিতে ছুটে গেল, হ্যাঁ আপনি ভাববেন না যে আমাকে বলছে, আগে থেকে তো আছেন আপনার, এরকম আছে অনেকে হাফেজ হয়ে এসছে মসজিদে যদি চাকরি পেত তো দাড়িটা রাখছে, কিন্তু দেখা যায় না মসজিদে না হোটেলে চাকরি পেয়েছে বা লন্ড্রিতে চাকরি দূর খালাস শেষ, এরা ওই সাইড কেটে অমিনান নাস মাইয়া আবুদুল্লাহ আলা হারফিন, তাদের কথা আল্লাহ পাক বলেছেন, হারফ মানেও কিনারা আর তারাফ মানেও কিনারা, এই জন্য গ্রামারের কিতাব আছে আল হারফু ফিল লগাতে আত্তারফু, হরফের শাব্দিক অর্থ হচ্ছে তারাফ কিনারা, এক্সিট মার্চে তখন দেখবে এই ফটো গত সপ্তাহে বলেছে বলা হয়েছে, হ্যাঁ যদি এরকম হয় যে শরীর গোস্ত কুকুরের গোস্ত বা মদ খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, এত খিদে লেগেছে যে এখন যদি আমি কুকুরের গোস্ত ছাড়া কিছু নেই, একটা কুকুর সামনে দেখছি আর কিছু নেই খাওয়ার, এটা খেলে বাঁচবো না হলে মরে যাবো, তাহলে কুকুর খাওয়া যায় তার জন্য, কিন্তু দাম আমি বসে কুকুর খাওয়া যায় ভিক্ষা করবে কারোর কাছে, টাকা পয়সা নেবে মরে যাচ্ছে কুকুর কেন ভিক্ষা করে, কুকুর খাওয়ার চাইতে ভিক্ষা করা ভালো, কিন্তু মরভূমি তা আছে ওখানে ভিক্ষা কে দেবে ওখানে কেউ নেই, আর বেশি একটা মাঠে কুকুর আছে যার জন্য কুকুরের কুকুরের কিছু গোস্ত খেয়ে তাও পেট ভরে না, যদি 200 গ্রাম গোস্ত খেয়া হয় তাহলে তার জন্য 500 গ্রাম জায়েজ নাই, এটা হচ্ছে এজতেরারি অবস্থা, বাধ্যতামূলক যদি হয় এরকম পিপাসা লেগেছে মরে যাবো, এখন মরুভূমিতে আছে যেখানে পানি দেওয়ার কেউ নেই, পানি নেই কিছু নেই, কিন্তু মদ আছে, এক গিলাস মদ কি এখন জানটা বাঁচানো যাবে, এক গিলাস যাইজ, দুই গিলাস যাইজ না, এটা বলা হয়েছে এজতেরার মানে বাধ্য হয়ে গেলে উপায় নেই, কোনো উপায় নিরুপায় অবস্থা, যদি এরকম নিরুপায় হয় যে আমি 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করে এসেছি আর এ এসে পৌঁছেছি আর ইজ আলেমের কাছে পড়ে গেছি, এখন বলছে দাড়ি ফেলো নাহলে তোমাকে এক্সিট লাগিয়ে দেবো, ভাই আমার তো দেশে ঋণ করে এসেছি, গেলে তো গলা টিপে ধরবে, কোথা থেকে টাকা পয়সা দেবো, জমি জায়গাও নেই, জমি জায়গা বিক্রি করে দেবো তো বাস করবো কোথায়, খাবো কি আমার মা কি খাবে আমার বাবা কি খাবে, জমি জায়গায় বেশি যদি 10 বিঘা জমি থাকে 2 বিঘা বিক্রি করে কাজ হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু ধরো 2 বিঘা তার জমি আছে ঋণ পরিশোধ করতে ওই 2 বিঘা বিক্রি করে দিতে হবে, ইসলাম পড়ে না যে 2 বিঘা বিক্রি করে দাও রাস্তায় নেমে যাবো ফুটপাতে একবারে ভিটা মাটিও বিক্রি করে দাও না, সেই ক্ষেত্রে ওই রকম মদ খাওয়ার মতো শরীর কুকুরের গোস্ত খাওয়ার মতো সামান্য জায়জ হবে, যখন দেখা গেছে না আলহামদুলিল্লাহ এখন আর অসুবিধা নেই তখন বলবে তুমি দাঁড়িয়ে রাখতে দেবে কি না দেবে না, দাঁড়িয়ে রাখতে দাও তো আছি আর নাহলে চললো, হ্যাঁ হ্যাঁ শিরকের ক্ষেত্রে আল্লাহ পাক জায়েজ করেছে, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আল্লাহ পাক বলেছেন যে কাওয়ার উপর যদি জবরদস্তি করা হয় আর অন্তর তার ইমানের উপর মুতমাইন রয়েছে ইমানে অটল রয়েছে আর সে অবস্থায় শিরক করতে বাধ্য করে, শিরক করা নাহলে তোমাকে মেরে দেবো, পূজা চাঁদা দাও নাহলে মেরে দেবো, তাহলে জায়েজ যতটা করে আপনি মুক্তি পেয়ে যেতে পারে কিন্তু তারপরে যাইজ না,
তো শিরক যখন আল্লাহ জায়েজ করেছেন তাহলে দাড়ির ক্ষেত্রে কেন জায়েজ হবে না? বিশেষ অবস্থায়, কিন্তু তার মানে এই নয় যে এই ফতোয়াটা আপনি যেখানে সেখানে নিয়ে নেন। মাশাআল্লাহ আপনার বাবার 20 বিঘা জমি আছে, আর মাশাআল্লাহ আপনার শ্বশুরের পক্ষেরও অভাব নেই, ওখান থেকেও কিছু পাওয়া যাবে। দেশে গেলে আপনি এই মানুষের কাছ থেকে ধার খরচ করে ও যদি হয় আপন জনের অনন আছে তাদের কাছে বসে যেতে পারবেন, দেশে গেলেও কাজ পেয়ে যাবেন। তারপর না আমাকে সুদি আরবে থাকতে হবে এরকম অবস্থায় বা কোনো দেশে থাকতে হবে, কি করবো আমি দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না, না এটা চলো মজবুরির মশলা, যেটা বাধ্যতামূলকের মশলা ভালো করে বুঝে নিতে হবে, যেখানে সেখানে সেটা লাগাইলে হবে না। যে একটা মদির বললো আর একটা একটা শুধু ধমক দিল, হ্যাঁ যে যদি দাঁড়িয়ে রাখো ইয়া আল্লাহ সফর, ব্যাস ফেলে দিলাম, না যাইজ না, দেখেন কত দূর এগিয়ে যায়। অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে, আমাদের এখানে আমিন ছিল, তার মদির নিজে দাঁড়িয়ে রাখে, দাঁড়িয়ে রাখে এরকম দাঁড়িয়ে রাখে, ওটাও রাখতে তো ওকে বলছে কেন স্মার্ট থাকো তুমি, যে আপনি কি স্মার্ট না, এতদূর বলেছে আপনি কি স্মার্ট না, বলছে আমার সাথে তুমি তুলনা করছো, তোমাকে তুমি টি বয় আর আমি হচ্ছি মোদির ম্যানেজার, আসলে ফিলিস্তিনি, বলছে আমি মোদির সেজন আমার দাড়িটা স্মার্ট আর তুমি যেহেতু টি বয় সেজন্য তোমার দাড়ি না থাকাটা স্মার্ট। আউযুবিল্লাহ, জাহেলদের শয়তানি কথা। কথা হচ্ছে যে ভাই দাড়ি রাখেন, সেটা করেন, চিরুনি রাখেন, চিঠি করেন, সুন্দর করে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তেল দেন, সাবান দেন, যেটাতে ভালো থাকে, শ্যাম্পু লাগাচ্ছেন, মাথায় শ্যাম্পু লাগাচ্ছেন, শরীরে আপনি বিভিন্ন জিনিস, দাড়িরও খিদমত করেন, সুন্দর করে রাখেন, আপনি সুন্দর থাকতে বলা হয়েছে আপনার, কিন্তু তার জন্য আপনি নাফরমানি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না গুনাহগার। তো এতদূর পৌঁছে দিলেন আপনার কোত্থেকে, কোনটা ওয়াইন কতুল তাহর রেখতা, ওইটা হচ্ছে উত্তম পর্যায়ে, যে আমি আমার জান দিয়ে দেবো কিন্তু আমার ইমানের ক্ষেত্রে কোনো রকমের আমি সমঝোতে যাব না। কেউ যদি মনে করে যে আমাকে যদি কেউ হত্যা করে তো ভালো, কিন্তু আমি মূর্তিকে সেজদা করবো না, মাজারে সেজদা করবো না, তাহলে সে শহীদ, জাহেজ তার জন্য বা বরং ভালো সেটা। আর যদি কেউ বলে যে না ভাই আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, তাদের দেখাশোনা করতে হবে এবং আমি বেঁচে থেকে আল্লাহ পাকের ইবাদতবন্দি করবো, আল্লাহ যখন ছাড় দিয়েছে, হ্যাঁ এই ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়েছে, সুতরাং আল্লাহ পাক এর উপরে ছাড়ের উপরে আমি আমল করব, ঠিক আছে সেজদা করলাম, আমার অন্তরে ঈমান ঠিক আছে। তো এই হচ্ছে এরকম অনেক মাসের ক্ষেত্রে আছে, ছাড় আছে কিন্তু আপনি ছাড়ের উপর আমল না করে যেটা আজিমত সেটা তো আমল করেন আপনি, রক্ষসাত আর একটা হচ্ছে আজিমত, মানে যদি করেন তাহলে ভালো আর যদি না করেন, হ্যাঁ তাহলে যেমন জমা করা নামাজ বলি, জমা করার ব্যাপারটি সফরে জমা করা এটি জায়েজ, কিন্তু যদি প্রত্যেক নামাজ আপন আপন অক্টে পড়েন এটা উত্তম, এটা কসরের মতো নয়, কসরের বিষয়টি আলাদা আলাদা, কসরের বিষয় হচ্ছে কসর করে উত্তম, কিন্তু আপনি এখান থেকে মক্কা মদিনা বা দরিয়াদের সফর করছেন আর জোহর আসর একসাথে একজন পড়লো, আপনি বলছেন না আমি আমার নিজের গাড়ি পেট্রোল পাম্পের নামবো, জোহরের সময় আমি জোহর পড়বো, আসরের সময় আসর পড়বো, অসুবিধা কি, ভালো। তা আপন আপন অক্টে নামাজ পড়ে এটা করে আজিমাত, মানে এটা উত্তম ভালো, আর রুখসাত মানে ছুটি আপনাকে দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে যে একসাথে জমা করতে পারেন। এইরকমই এই শিরকের ব্যাপারে এই বিষয়টা এরকম, ওয়াইন কতিল তাহরেক্তা এটা ফরজ নয়, বরং কেউ যদি মনে করে যে আমার আমার জানকে কোরবানি করে দেবো কিন্তু আমি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবো না, আমি কুফরি করবো না, আমি কুফরি কথা বলবো না, তাহলে ভালো কথা। হ্যাঁ ওইটার মশলা আলাদা, প্রথম কথা ওইটা আগের জামানার ঘটনা, আগের জামানার ঘটনা। দ্বিতীয় নম্বর কথা, হয়তো ওই লোকটি মাছি দিয়ে যে মুক্তি চেয়েছিল অন্তরে সন্তুষ্টির সাথে, অন্তর থেকে রাজিয়ে, তাইলে কুফরি। হ্যাঁ ওইরকম বাধ্য করেন, বিভিন্ন জবাব দেওয়া হয়েছে, কিন্তু উত্তর হয়েছে, আমি ওই জবাবগুলি দিয়েছি, তারা দাস শেষ করতে না। হ্যাঁ 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 বলেছি কথাটি, বলা হয়েছে যে এই জায়গার আগে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিছু না কিছু উৎসর্গ না করবে। হ্যাঁ এই কথা বলা হয়েছে হাদিসটাই, আমি যাবো না। যেমন আপনি ইন্ডিয়া যাচ্ছেন আর পুজোর চাঁদাবাজি আগের যুগে খুব বেশি চলত, আগের যুগে খুব বেশি চলত। আমি একবার ঘোড়া গাড়িতে চড়ে যাচ্ছি, তখন মাদ্রাসা শিক্ষক ছিলাম, অনেক দিন আগে মদিনা আসার আগে ঘটনা, তখন কিছুদিন শিক্ষকতা করেছি কয়েক বছর, আমাদের রমজান সাহেবের গ্রামে তখন শিক্ষক ছিলাম। তো রাস্তাতে আমাকে ঘিরে নিল টমটম সহ, আর প্রত্যেককে মস্তান যুবক যুবক হিন্দু ছেলেরা এসে বসে চাঁদা দাও, প্রায় সব মুসলিম, দেখতে হয়তো হিন্দু আছে আল্লাহ জানে। তো সবাইকে 1 টাকা 2 টাকা কমপক্ষে 1-2 টাকা করে দিয়ে সবাই মুক্তি লাভ করলো, আমাকে শেষখানে বললো, কারণ আমি মার্খা মারা দাড়িওয়ালা মানুষ, মুসলমান চেনা মুসলমান, আমাকে শেষখানে বললো, আমি আল্লাহর কাছে বললাম যে আমার কাছে দেওয়ার মতো পয়সা নেই। এটা হিল্লা, শরীয়তে হিল্লা,
পয়সা নেই এই কথা বলে তো মিথ্যা, কিন্তু দেওয়ার মতো পয়সা নেই। ভাই আমি যাবো আমার গন্তব্যস্থান, আমি এখান থেকে 200 কিলোমিটার দেবো, আমার কাছে 100 টাকার দরকার আছে, ও দেওয়ার মতো পয়সা নেই। বলছি 1 টাকা তো দেন, এইভাবে বলছি। আল্লাহর হুকুম আমার যাবার নিয়ে একটা কথা বললি, 1 টাকাও দিতে পারছি না আমি, 1 টাকাও দিলে আমার অসুবিধা হবে, এটা হইল আমার দেওয়ার মতো পয়সা নেই। আমি দেখলাম যে যদি বলি যে না দেবো না তোমাদের, কেন পুজোর চাঁদা দেবো, তাহলে সমস্যা হইতে পারে। আমি একটু হিকমত করে একটু হালকা করে কথাটা বললো, 1 টাকা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই, ইমানি ক্ষমতা নেই, আর্থিক সমর্থন না থাকতে পারে, যাই হোক আমি এইভাবে বললাম। শেষে ওরা একটু তাকিয়ে তাকিয়ে থাকলো, এক উপরের দিকে তাকাইলো, 2-4 জন মস্তানতে বললো ছাড় ছাড়, চলে গেল আলহামদুলিল্লাহ, জিন্দগি থেকে পড়েছে। তারপরে হাইকোর্টের, কলকাতায় হাইকোর্টের একটা আইন হয়েছে যে কোনো মুসলিমকে অথবা কোনো অন্য জাতিকে, মানে হিন্দুরা অন্য জাতির ওপর চাপ সৃষ্টি করে চাঁদা নিতে পারবে না, নাহলে বড় কেস হবে, হাইকোর্ট থেকে নিষেধ করা হয়েছে। তারপর থেকে একটু ক্ষান্ত হয়েছে, তারপরে ওই রকম জায়গায় পড়ে গেলে সমস্যা সৃষ্টি করতে পারে। এখানে জন্মসাগর জন্য যাওয়া দেওয়া যাইছিল, আমি যদি দিয়ে দিতাম ওই সময় আমাকে ওইরকম বাধ্য করা হয়নি, যদি আমাকে বলা হতো না না তাহলে যেতে দেবো না, আমি ফিরে গেলাম যাবো না, কিন্তু যদি বলে না দিলে অসুবিধা আছে, কিন্তু অসুবিধা আছে, কিন্তু তাহলে জানের অসুবিধা আছে, সেখানে দেওয়া যায় আমার জন্য ঈদের চাঁদার জন্য, ওটাও হিন্দুদের মতো চাঁদাবাজি, কবর মাজারের জন্য করে, একই ধর্ম, হ্যাঁ কবর মাজারের জন্য চাঁদাবাজি। তো কি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তাম, ফায়াজা আদনা তারাফা সবে কাপড়ের কিনারা আমরা রেখে দিতাম, বা আমাদের কেউ কেউ রাখতো, মিন শিদ্দতিল হারে, আহাদনা মানে আমাদের কেউ, হ্যাঁ মিন শিদ্দতিল হারে, কেন বেশি গরম, অতিরিক্ত গরম হওয়ার কারণে কোন জায়গায় রাখতো, ফি মাকানি সুজুদে, সেজদার স্থানে, সেজদার জায়গায়। তো এই হচ্ছে হাদিস বুখারী শরীফে, হাদিসটি 385 নম্বর হাদিস, 385 নম্বর হাদিস। তো তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে গরমের সময় কাপড় রেখে কাপড়ের উপর সেজদা করা যাবে, ঠান্ডা বস্তু রেখে। এইরকমই যদি যেমন বললাম বরফ থাকে, তো বরফ থেকে বাঁচার জন্য ঠান্ডাতে অতিরিক্ত ঠান্ডাও কষ্টকর, বাঁচার জন্য কাপড় বা কোনো কিছু রেখে সেজদা করা যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিবলার দিকে বা কিবলাই কাশ দেখলেন, কাশ, রাআ নুখামাতান ফিল কিবলাতি, নখামা বলা হয় যা করলেন আর করে বুক থেকে বেরিয়ে আসলো অথবা মাথা থেকে বেরিয়ে আসলো, এটাকে কাশ বলে। আর নাক থেকে যেটা বেরিয়ে আসে এটাকে পোটা বলে, এটার নাম হচ্ছে মুখাত, আরবিতে হচ্ছে মুখাতুন। আর থুথু যেটা মুখ থেকে বেরিয়ে আসে থুথু, সেটা হচ্ছে বোসাক বা বোজাক, এগুলো হচ্ছে আরবি। তাহলে থুথুর আরবি দুটি বললাম, বোজাক যেটা হাদিসে এসছে, বাজা কায়াব জোকো আর বাসা কায়াব সোকো, বাজা কাফ, বাজা কাফ মানে কাফ মানে থুথু, আর বা সদ কাফ এটার মানে থুথু, বাসাকা। বোজাকুন বা বোসাকুন দুটোর মানে থুথু। আর মুখাত মিম খা আলিফ ত, তদি মুখাত মানে হচ্ছে পোটা, মানে নাক থেকে যেটা বেরিয়ে আসে, আর যেটা মাথা থেকে বেরিয়ে আসে টান দিল তারপরে আসলো, বা বুকে লেগে আছে কাশি সেটা বেরিয়ে আসলো বালগাম, এগুলিকে বলে নখা মাতুন, নখামা নখা আ এগুলি বলে। রা আ নখা মাতান ফিল কিবলা, কিবলাতে কাশ পড়ে আছে, কেউ কেসেছে কাশ বলগাম বেরিয়েছে বের ফেলে দিয়েছে, আর সেটা হয়তো শুকিয়ে ছিল, সেই জন্য ফাহাক কাহাবিয়া দেহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোবারক হাত দিয়ে খটিয়ে দিলেন, শুকিয়ে গেছে, কিবলার দিকে পড়েছে মসজিদ নববীতে। আর কেউ এরকম কাজ করেছে জানে না, যদি কি কোনো বেদুইন এসে মসজিদ নববীতে পেশাব করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো এটা হইতে পারে জানে না, মশলা কাশ এসেছে ফেলে দিয়েছে। ফাহাক কাহাবিয়া দেহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তা খটিয়ে দিলেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, কত শ্রেষ্ঠ ব্যক্তি, কত পৃথিবীর উত্তম ব্যক্তি, তিনি নিজ হাতে মসজিদ সাফ করতেন, শুধু মসজিদের ধুলোবালি সাফ করা নয়, ময়লা সাফ করে মসজিদে কাঁচ ফোটা সাফ করছেন, ফেলে দিয়েছেন। তাহলে আমি আপনি যদি মসজিদের খাদেম হই আর মসজিদ সাফ সুতরা করি, তো কোনো আমাদের জন্য আইবের কাজ নয়, দোষের কাজ নয়, কোনো নোংরা কাজ নয়, বরং শ্রেষ্ঠ কাজ, ভালো কাজ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু এই দৃশ্যটা অপছন্দ করলেন, খারাপ লাগলো নবী সাল্লাম,
ওয়ারুইয়া মিনহু কারাহিয়াতুন, নবী সাল্লামের পক্ষ থেকে অপছন্দনীয়তা প্রকাশ পেল বা ঘৃণা প্রকাশ পেল, কারাহিয়া ঘৃণা, ঘৃণা প্রকাশ পেল। কে এমন লোক, হ্যাঁ চেহারাটা যদি এরকম করেন তো বোঝা যায় যে না পছন্দ করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে মনে হয় যে নবী সাল্লাম এই অবস্থাটা খারাপ মনে করলেন, কে লোক জাহেল মূর্খ লোক যে এরকম করে কিবলা মসজিদের কিবলার দিকে, মসজিদের দেয়ালে, নবী সাল্লামের মসজিদের কি দেয়াল কিসের ছিল, হ্যাঁ খেজুর পাতা, খেজুর পাতা, তো খেজুর পাতার ডাল দিয়ে পাতা দিয়ে যে টাটি তৈরি করা হয়েছে তাতে ছিল কাশপটা, দেখে ঘৃণা লাগলো নবী সাল্লাম। আর রুইয়া কারাহিয়া তুলে জালিকা, মানে বর্ণনাকারী কি যে শব্দ বলেছেন, রোয়া মিনহু কারাহিয়াতান বলে কারাহিয়াতুন বলেছেন বা রোয়া কারাহিয়াত হলে জালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এইটিকে ঘৃণা করলেন খারাপ মনে করলেন এটা মানে পরিলক্ষিত হইল, রুইয়া পরিলক্ষিত হইল, দেখা গেল, বুঝতে পারা গেল। অসিদ্ধাতু আলী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কষ্ট পেলেন মনে হচ্ছে, কেমন কাজ করেছে মসজিদের সাথে বেয়াদবি। তারপরে ওকাল বললেন ইন্না আহাদাকুম ইযা ক্বামা ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তোমাদের কোন ব্যক্তি যখন সালাতে দণ্ডায়মান হয়, ক্বামা ইউসাল্লি মানে নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ আদায় করতে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, তখন তার রবের সাথে সে মুনাজাত করে, রবের সাথে চুপি সুরে কথা বলে, এটা হচ্ছে ইউনাজি, নাজা ইউনাজি মুনাজাত, হ্যাঁ মুনাজাত হচ্ছে মাসদার, নাজা ইউনাজি থেকে মোনাজাত। আমাদের দেশের মানুষরা মোনাজাত করে সালাম ফিরার পর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোনাজাত হচ্ছে নামাজের ভিতর, মোনাজাত মানে চুপি সুরে কথা বলা, আল্লাহ পাকের সাথে চুপি সুরে কথা বলতে হবে কখন, নামাজের ভিতরে, নামাজের ভিতরে, নামাজের ভিতরে যতগুলি দোয়া তসবি পড়ছেন সেগুলি হচ্ছে আল্লাহর সাথে চুপি সুরে কথা বলা, সুবহান রব্বি আল আজিম, সুবহান রব্বি আল আজিম, সুবহান রব্বি আল আজিম, লোকতে বলছেন সেজদা বলছেন সুবহান রব্বি আল আলা, সুবহান রব্বি আল আলা, সুবহান রব্বি আল আলা, আর তাহিয়াত পড়ছেন, দরুদ পড়ছেন, রুহাই মাসুরা পড়ছেন, এগুলি হচ্ছে মোনাজাত, আল্লাহর সাথে চুপি সুরে কথা বলা। দুই সেজদার মাঝখানে বলছেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, এগুলি মোনাজাত, চুপি সুরে আল্লাহর সাথে কথা, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ ইন্নি যালামতু নাফসি, আল্লাহ আমি খুব জুলুম করেছি, আল্লাহর সাথে চুপি সুরে কথা বলছেন, এই হচ্ছে মোনাজাত। আসলে কিন্তু বিদাত করেছে সঠিক জিনিস বুঝেনি, মোনাজাত যে কার নাম, আর এই সালাম ফিরার পরে সম্মিলিত দোয়ার নাম দিয়েছে মোনাজাত, সম্মিলিত দোয়া করা নবী সাল্লাম থেকে কোনো সহি বা জয়ী হাদিস দিয়ে প্রমাণিত নাই, সম্মিলিত একসাথে যে ইমাম সাহেব দোয়া করবেন আর মুক্তাদির আমিন আমিন বলবে কোনো প্রমাণ নেই। এই বিদাত শুধু ভারত পাকিস্তান বাংলাদেশে আছে, আর হয়তো কিছু আরব দেশে ছিল, সেদিন অভিনেতা ইমাম রহমতুল্লাহ আলাই আজকে থেকে 500-600 বছর আগেই তিনি বলেছেন যে বিদাত হয়তো শাম দেশ সে ছিল, যার ফলে তিনি এই বিদাতের ফতোয়ার কথা তার ফতোয়ার কিতাব উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ দেখেন এই দেশে নেই। আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ আজকাল কোরআন এবং হাদিসের কিছু চর্চা হয়, উঠতে শুরু হয়ে গেছে। তো মোনাজাত বলছিলাম, মোনাজাত হচ্ছে নামাজের ভিতরেই, তাহলে চুপি সুরে যদি কথা বলতে হয়, কিছু চাইতে হয় আল্লাহ পাকের কাছে, তাহলে নামাজের মধ্যে চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কখন চাও, এক হচ্ছে সেজদায় চাওয়া, আর আরেকটি হচ্ছে যখন আত্মায়াত পড়া হয়ে গেল আর দুরুদ ইব্রাহিম পড়া হয়ে গেল তখন, তারপরে চান, দুটি আদেশ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পরে জিজ্ঞেস করে দুটি আদেশে সেজদায় চাওয়া রয়েছে, ফাজতাহিদু ফিদ্দুআই, সেজদাতে তোমরা দুআই মেহনত করো, চেষ্টা করো, খুব চাও আল্লাহর কাছে, ইস্তেহাল করতে বলা হয়েছে, আর সালাম ফেরার আগেখানে, সালাম ফেরার আগেখানে আর দুরুদ ইব্রাহিম পড়ার পরে এই সময় বলা হয়েছে ওয়ালিয়া তাখাইয়ার মিনাল মাসআলাতি, মাশা যা চাইবেন এখন চান আপনি, তবে কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে হইলে, আরবিতে দোয়া হইলেই ভালো, কোরআন হাদিসে যেগুলি দোয়া সেগুলি হইলেই ভালো, বিশেষ কিছু চাইবেন আর অন্য ভাষায় এই মাসালা নিয়ে বড় ইখতলাফ হয়েছে, তবে যদি ফরজ নামাজ না হয়ে সুন্নত নফল নামাজ হয় তাহলে অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা, অন্য কোনো ভাষায় চাইলেও, কারণ দোয়া আর আল্লাহ পাক আরবি শিখে ফরজ করেনি, আপনি একজন বাঙালি মানুষ, উর্দু ভাষী মানুষ, আর আপনাকে বিশেষ কিছু চাইতে হবে, আরবি দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারছেন না, আপনি নিজের ভাষা আল্লাহর কাছে চাইবেন। নবী স্যার বলছেন যা ইচ্ছা তাই চাও, যখন যা ইচ্ছা তাই চাও বলেছেন, যা ইচ্ছা তার মধ্যে, এটা আপনার ইচ্ছা যে আমি চাইব নামাজের মধ্যে, নামাজের মধ্যে দোয়া কবুল হয়, সে যাই দোয়া কবুল হয়, তারপরে আপনার সালাম ছিল আগে দোয়া কবুল হয়, এই জায়গায় দবরুস সালাম নামাজের
পেছনের দোয়া কবুল হয়, পেছনের যেটি বেশি স্পষ্ট অর্থ সেটা হচ্ছে সালাম ফেরার আগে, এই সময় দোয়া কবুল হয়। তো ইয়োনাজি রব্বাহ, রবের সাথে চুপি সুরে কথা বল। আচ্ছা, রবের সাথে চুপি সুরে কথা বলছেন আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে, তাহলে রবের সাথে চুপি সুরে কথা বলছেন, আল্লাহ তাহলে সামনে আছেন, ঠিক না? আল্লাহ সামনে আছেন, আল্লাহকে সামনে মনে করে আপনি সামনে আছেন, আল্লাহ তার সজাতে সসত্তায় সামনে আছেন এই কথা বলছি না, আল্লাহ পাক আরশে আজিম আছেন, কিন্তু আল্লাহ পাকের সাথে চুপি সুরে কথা বলছেন, আল্লাহ দূরেরও কথা শোনেন কাছেরও কথা শোনেন, ফাইনে করিব আল্লাহ পাক বলেছেন। আল্লাহ সামনে দাঁড়িয়ে যখন চুপি সুরে কথা বলছেন, ওই সময় কাশপটা ফেলা আদব হবে না বেয়াদবি হবে? আর তাও কিবলার দিকে যদি হয়, সেজন্য বলছেন যখন রবের সাথে চুপি সুরে কথা বলছো, ফাইনাহু ইয়ানাজি রব্বাহু, হ্যাঁ, তারপরে বলছেন যে আও রব্বহু বাইনাহু বাইনাল কিবলাতি, অথবা বর্ণনাকারী সন্দেহ আছে যে ফাইনাহু ইয়ানাজি রব্বা বলেছেন, অথবা বলছেন ইযা কামা ইউসাল্লি ফাইন্না ফাইন্নামা রব্বহু বাইনাহু বাইনাল কিবলা, তার মাঝখানে আর কিবলার মাঝখানে তার রব রয়েছে। কিবলা কাবা শরীফ, এখান থেকে 1300 কিলোমিটার দূরে, আর আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়েছেন, তাহলে সামনে রব রয়েছেন, সেই দিকে কি করে থু ফেলছেন আপনি, সেই দিকে কি করে আপনি কাশ পড়া ফেলছেন? ফালা ইয়াবজু কান্না ফি কিবলাতিহি, সুতরাং নিজ কিবলায় যাতে করে কেউ থুথু না ফেলে। ইয়াবজু কান্না বাজাকে ইয়াবজু থেকে, এটা হচ্ছে নুন সাকিলা আর সেগা লাম তাকিদ বা নুন সাকিলা, পড়েছেন এখনো পৌঁছেননি সব আপনারা, লায়াস আলান্না ইয়াবজু কান্না না সায়ন সায়ন সুরান্না ওয়ালাকিন আইয়া সারিহি, কিন্তু থুথু চলে এসে মুখ ভর্তি হয়ে গেছে। আর এই থুথু তো গেলে নেওয়া যায়, এটা অনেক সময় রুচি হয়ে যায়, কিন্তু যদি কাশপোটা হয় নামাজের অবস্থায় কি করবেন? দুই রাস্তার এক রাস্তা হয় ফেলতে হবে, আর না হলে গিলতে হবে, গেলাটা নোংরা কাজ, কাশপোটা গেলা নোংরা কাজ আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ, ইসলাম নোংরা কাজও পছন্দ করে না, আর শরীর স্বাস্থ্য ক্ষতি করবে এমন কাজও ইসলাম পছন্দ করে না, তাহলে এটা বাদ গেল, গিলা যাবে না, তাহলে কাশপোটা চলে এসে সর্দি কাশি হয়ে আছে নামাজের অবস্থা, তাহলে গিলা যাবে না, খালাস। এখন কি করতে হবে? তাহলে ফেলতে হবে, কেবলার দিকে ফেলা যাবে না, টিস্যু নাই, আজকাল টিস্যু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন টিস্যু, ফতোয়া সব জামানার জন্য হইতে হবে, হ্যাঁ, যুগ জামানা আর তো খেয়াল রাখতে হবে। তাহলে কি করতে হবে? বলছেন যে ওয়ালাকিন আইয়া সারি, বাম দিকে ফেলে, ডান দিকে না, বলা হয়েছে ডান দিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা রয়েছেন, সেটা ডান দিকে না, ডান দিকে হচ্ছে উত্তম, সুজন ডান দিকে নাই, ওয়ালাকে আইয়া সারি বাম দিকে, যদি বাম দিকে কোনো লোক না থাকে তাহলে, কিন্তু বাম দিকে মুসল্লি দাঁড়িয়ে আছে, থু করা যাবে না? করা যাবে না। এখানে বাম দিকে তখন যখন দেখবেন যে বাম দিকে নেই কেউ, আও তাহাতা কাদা নেই, অথবা বলেছেন যে পায়ের নিচে, বাম দিকের পায়ের নিচে, তাহলে বাম দিকে পায়ের নিচে ফেলেন আর পা দিয়ে ঘুষে দেন, কারণ না পাক জিনিস নাই, কাশ ফোটার না পাক জিনিস নাই, ফেললেন দিয়ে পা দিয়ে ঘুষে দিলেন। এটা সেই জামানার ফতোয়া যখন টিস্যু রুমাল, মানুষ শরীরে কাপড় পায় না, টিস্যু আর রুমাল করা, হ্যাঁ, কার্পেটও ছিল না, কিছু চাটাই ছিল না, ধুলোতে মাটিতে নামাজ পড়তেন সাহাবাইকে, আমরা বৃষ্টি হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কপালে কাদা লেগে গেছে, হাদিস নেই, তাহলে মাটিতে ফেলে ঘুষে দিলেন, কোনো অসুবিধা নেই, এ কথা বলা হয়েছে হাদিস। তারপরে সুম্মা আখাযা তারাফা রিদাহি ফাওয়াযাখা ফীহি ওয়া রাদ্দা বাযুহু আলা বাযিন, তারপরে আরেকটি আমল করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, থুথু সুম্মা আখাযা তারাফা রিদাহি, চাদরে একটা কিনারা ধরলেন এরকম করে, এটা করতে পারে নিচে না ফেলে, নিচে না ফেলে যদি গামছা টামছা আছে গায়ে দিয়ে আছেন, অথবা এই আছে কাশপোটা চলে এসছে এখানে ফেললেন, বা থুথু চলে এসেছেন ফেলে দিলেন, ফেলে দিয়ে ব্যাস হয়ে গেল, ওইটাই করেছেন। সুম্মা আখাযা তারাফা রিদাহি, চাদরের এক কিনারা নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরলেন ফাওয়াযা কাফিহে, তাতে থুথু ফেললেন, থুথু ফেললেন, ওয়া রাদ্দা বাযুহু আলা বাযিন, তারপরে এক অংশকে আর এক অংশের সাথে ঘুষে নিলেন, রাদ্দাই মানে ঘুষে নেওয়া, এখানে রাদ্দা মানে ফিরিয়ে দেওয়া, কিন্তু এখানে রাদ্দা মানে ভাবর্থ হচ্ছে ঘুষে, এই করেন, এক হাতি করেন, দুই হাতি করেন, এইরকম করেন। ওয়াকালা, তারপরে বললেন আও ইয়া ফালুহা কাজ, অথবা এরকম করুক, তাহলে নাজাইজ কয়টি হলো? গিলে নেওয়া বা ক্ষতিকর, নাজাইজ একবার হারাম নাজাইজ বলা যাবে না, কিন্তু ক্ষতিকর সেই জন্য করবেন না, এটা অপছন্দনীয় কমপক্ষে বলবেন, কাশপোটা বিশেষ করে, থুতুর ব্যাপারটি অন্যরকম। তারপরেও থুতু যদি খুব বেশি বেশি আসে আর বারবার গিলে নেওয়া, বারবার মুখে আসছে আবার গিলছে, এটা না করে ফেলে দেওয়াই ভালো বাইরে। তো যদিও থুতু গিলা ছাড়া কোনো মানুষের উপায় নেই, আছে কি,
উপায় নেই, কাশ ফোটানো না। কি বললাম প্রথম তাহলে? যে কাশ ফোটা যদি হয় তো গিলবেন না, কারণ এতে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়েছে, আর কাজটি নিকৃষ্ট কাজ, গিলবেন না, অপছন্দনীয়। ডান দিকে ফেলবেন না, সামনে ফেলবেন না, তাহলে তিরটি করবেন না। করবেন কি তাহলে? যদি কাঁচা মাটি থাকে আর বাম দিকে কেউ নাই, তাহলে নিচে ফেলে দেন, ফেলে দিয়ে পা দিয়ে ঘুষে দেন, বাম দিকে এবং তাহা তাকাদেমি বলা হয়েছে। আর না হলে বাম দিকে লোক আছে, অথবা আমি মাটিতে কেন ফেলবো, আমার কাপড় যেখানে আছে, আমার কাছে রুমাল আছে, কাপড় গায়ে আছে অথবা রুমাল আছে, আমার নিজের রুমাল আমি ধুয়ে নেব, রুমাল ধরে নিলাম, হ্যাঁ ধরে নিয়ে রেখে দিলাম, সে কাজ পোটা হোক বা কিছু। করিম সাল্লাল্লাহু আলাইহি আর একটি হাদিসে বলেছেন, আল বসাখু ফিল মসজিদে খাতিয়াতুন, মসজিদে থুথু নিক্ষেপ করা গুনহার কাজ, গুনহার কাজ। ওয়া কাফারাতুহা, ওর কাফারা কেউ যদি থুথু ফেলে দেয়, দফনহা, ফেলে দিয়ে রেখে দিবেন না, হ্যাঁ নিশ্চিন্ন করে দিবেন, পা দিয়ে ঘুষে হোক বা কোনো কিছু দিয়ে উঠিয়ে নিয়ে হোক, যেভাবে হোক না কেন তা মুছে ফেলে দেওয়া। জি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি বলে কোনটা? কেউ যদি ভুল করে এরকম ফেলে দেয়, তাহলে নিজে সাফ করে দেবো, গুনাহ মাফ হয়ে যাবে। এটা হচ্ছে কাফফার, কাফফার মানে গুনাহর মোচন, দাফন মানে ওইটাই আর কি, দাফন করে দেওয়া মানে মাটিতে শুধু খুঁজে দেওয়া, দাফন মানে এখানে নিশ্চিন্ন করে দেওয়া, চিহ্ন মিটিয়ে দেওয়া। তার মাটি না থাকলেও ওই ফ্লোরে যে ধুলো টুলো হয়ে আছে তার উপরে হাত মারবে, আর ওতে ধুলো কিছু আছে, একবারে ক্লিন এত সুন্দর হয়ে নেই, ধুলো সামান্য আছে, এটি যথেষ্ট। যে কি আর জিজ্ঞাসা করেছে? আটটা মশলা আপনি তো জিজ্ঞেস করছিলেন, না হয়ে গেছে উত্তর হয়ে গেছে, তাড়াহুড়া করছিলেন। নামাজে এই এই যে হরকত থাকলে যায়, থুথু কাশ পোটা নিচ্ছেন, হ্যাঁ আজকাল আরবরা অনেক সময় কি করে, টিস্যু দিয়ে নাক নাক পরিষ্কার করে, কিন্তু এটা বারবার নয়, এটা তো আবার অনেকে বাড়াবাড়ি করে, হয়তো আমার কাশ নাকে এত বেশি আসেনি যে আমার একবার বাইরে চলে আসবে, সামান্য একটু আছে, কিন্তু এতক্ষণ করেন না, নামাজে যেই গেছেন বারবার না, এটা যে আদবে, এগুলি নামাজে এগুলি নিজেরও ডিস্টার্ব করে অন্য ডিস্টার্ব করার, কিন্তু নাকের এখানে চলে আসছে, হ্যাঁ হ্যাঁ, তখন আপনি হালকা করে এত জোরে একবার আওয়াজ দিয়ে না যে গোটা মসজিদ শুনলো যে হ্যাঁ কেউ ই কর নাক ঝাড়লো, এরকম না করে, এটা অবশ্য ঘৃণা লাগে, না করে নাক পরিষ্কার করে নেন, টিস্যুতে ধরে নেন, রুমালে ধরে নেন। জি এটাই নামাজের স্বার্থে কোনো আমল করা যাবে, দুনিয়ার কাজ কিন্তু নামাজের স্বার্থে, দুনিয়ার স্বার্থে না, নামাজের স্বার্থে। নামাজের অবস্থায় যদি নাকে পোটা বেরিয়ে চলে আসে তো মুরগিতে পড়ে যাবে, তখন ধরা যাবে এটা নামাজের স্বার্থে হইলো। মোবাইলে কল চলে এসছে, আমি ভুলে গেছিলাম মোবাইলটা বন্ধ করতে, তাহলে মোবাইলটা পকেট থেকে বের করলেন, একটা হরকত করলেন, পকেট বললেন, তারপরে আপনি হয়তো আইডিয়াটা আপনি সুইচটা অফ করার সুইচটা খুঁজে পাচ্ছেন না, ওইরকম করতে করতে হয়তো আরো দু চার পাঁচবার বেজে গেল, ওর চাইতে ভালো আপনি দেখলেন, দেখাটা একটা আমল হয়ে গেল, কিন্তু নামাজের স্বার্থে, নামাজে তাড়াতাড়ি করে দেখে নে, ফট করে দিলেন রেডটাতে, দি অফ করে, কারণ অফ যদি না করে শুধু বন্ধ করি না দেখে আবার রিং করে দিতে পারি দেখুন। অনেকে আছে যে একবার বন্ধ করতে থাকি না থামবে না, আবার করে দেবো, সুতরাং অফ করার জন্য একটু দেখেন, অসুবিধা নেই না, ওইরকম দেখেন না, তাহলে নামাজ ক্ষতি হবে বা নামাজ নষ্ট হয়ে যেতে পারে, দেখছেন এই যে এগুলোকে বলে, এগুলোকে বলে বেকুফ। নয়বার করেছে একটা কল, নয়বার করেছে, আমাকে এত বেশি যদি কেউ কল করে তাহলে বিরক্ত হয়ে যাবো, ওর কলই উঠাইতে চাই না আমি, কারণ বাবা তুমি করলে দুইবার উঠাইলাম না, তার মানে ব্যস্ত আছি, তাহলে এখন না করে পরে করি, হ্যাঁ আটবার করার যুক্তি আছে একটা নম্বর দিয়ে, জাহেল মূর্খ, মূর্খদের হাতে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, নিয়ামতের ব্যবহার জানে না, কোথায় কোথায় তো বেতের মধ্যে করুক, ওইটাই করা বেতের মধ্যে আছে, করুক বেতের মধ্যে, দোয়ায় কোনো হাত উঠিয়ে করা আছে ওইটা কেন করো না, যেটা আছে সেটা তখন হাত উঠেবে না, তখন হানাফি মোকাল্লে দ্বারা কোনত পড়ে ওই একটা ছোট্ট কোনত, আর ওটাতে হাত উঠাইবে না, যেটা বেশি শুয়ে উঠেই যান না, মুখস্থই নেই আল্লাহ মাহাতিনি ফিমা হবে, মুখস্থই নেই তাদের, ওই আল্লাহ মাইনা নাস্তাইনা কনস্তা ঘের কান, এটা মুখস্থ আছে, আর বাকি আল্লাহ মাহাতিনি ফিমা হায়াত ওয়াফিনি ফিমা আফাত মুখস্থই করে না, এ তো মাহরুম,
সুন্নাত থেকে মাহরুম। দোয়া করেন, এটি দোয়ার জায়গায় দোয়া করেন, জাহেলদের কথা, যেখানে আছে সেখানে করো। কিসের জন্য? মৃতের নামে নাকি? মৃতের নামে প্রথম কথা খাওয়া দাওয়া হয়তো খাওয়া দাওয়া যায় না, যে আমি লোকজনকে খাওয়াইয়া আমার মৃত বাবাকে এই নেকিটা পৌঁছাবো বকসাবো, তাহলে যায় না। আমি ঠিক মৃতের নামে খাওয়া দাবি না, কিন্তু এমনি হয়তো দাওয়াত করেছে কাউকে, আর যদি বলে আমার একটু বাড়ির জন্য আমার ছেলে মেয়েদের জন্য একটু দোয়া করে দেন, তাহলে করা যেতে পারে, করা যেতে পারে। কখন বাধ্যতামূলক মনে না করে না, জরুরি একবারে দোয়া করে না, যদি দোয়া চাইলো বাড়িওয়ালা একটু দোয়া চাইলো যে আমার জন্য একটু দোয়া করে দেন, দোয়া করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়িতে গিয়েছেন, তারপরে সেখানে গিয়ে তাদের বাড়ি দুই রাকাত নামাজ পড়ে দিলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, দোয়া করলেন মানে নামাজই দোয়া। তো নামাজ পড়েছিলেন যে আমার এই জায়গাটা আমরা মশাল্লা বানাবো, বুড়ি মহিলা ছিল, তো মশাল্লা বানাতে এই জায়গায় আপনি যদি একটু নামাজ পড়তেন, সুন্নত করি না বিদাত করি, এই সম্মিলিত মোনাজাত করলেন খেতে গিয়ে, অথচ খাওয়া দাওয়া শেষ হলো তখন আর এই দোয়া গুলি করলেন না, আল্লাহ আত্মান সাখান, কেন দোয়া করেন? আফতার আইন্দাকুম সাইমুন ওয়া কালাতু আমাকুম লাবরার ওয়া সাল্লাতু আলাইকুম মালাইকা, তিনটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, অপর বাড়িতে খেলে যথেষ্ট। এই দোয়া আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতুম, আল্লাহ যা দিয়েছো তাতে তুমি বরকত দান করো, যথেষ্ট। ছেলে মেয়ে দিয়েছো বরকত দান করো, ধন দৌলত দিয়েছো বরকত দান করো, খাবার দাবার দিয়েছো বরকত দান করো, স্ত্রী দিয়েছো বরকত দান করো, জমি জায়গা দিয়েছো বরকত দান করো, ফসল দিয়েছো, ফলে ফলের বাগান দিয়েছো বরকত দান করো, সবই সুস্থতা দিয়েছো বরকত দান করো, সব তো চলে আসলো। অকফিরলাম আল্লাহ গোনা মাফ করে দাদা, ওর হাম তাদের উপর দয়া করো, এর চেয়ে তো বড় দোয়ার কি দরকার? এতটাই যথেষ্ট। নবী সাসন লম্বা লম্বা এত আধা ঘন্টার দোয়া করতেন না, ছোট্ট একটি দোয়া, যাজা কাল্লাহ খাইরান, হ্যাঁ যথেষ্ট। একটা লোক আপনার উপর এহসান করলো, গাড়িতে একটু পয়সা, যাজা কাল্লাহ খাইরান, যথেষ্ট। ফালাক ফাকা দাব লাগা ফিসা নাই, নবী বললেন যথেষ্ট কর, শুক্রিয়া আদায় করে দিল, তার দোয়া দিয়ে দিল। একটা লোক ধার দিয়েছে আপনাকে, যাজা কাল্লাহ খাইরান, মোনাজাতে লেগে যাবেন, যে বেচারা আমাকে 10,000 রিয়াল ধার দিয়েছে, তো আধা ঘন্টা আমি তার জন্য দোয়া করি, কোনো প্রয়োজন করেন। একটি দোয়া যদি অন্তরে এখলাস থেকে করেন তো ওইটি যথেষ্ট। আবার একটা স্ত্রী ছেড়ে ওই হাত উঠানো যাবে, রফে দেন সন্নত, ওটাও সন্নত। যদি রফে দেন করে আর নাই করে, স্ত্রী ধরে আছে আল্লাহ আকবার, সুবহানাক আল্লাহু হামদি কত বারকাত সুন কত আলা জাদ্দু কল আহা গাইরু কা, হয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লো, তারপরে গাড়ি চালাতে যাচ্ছে, সুবহানাল্লাহি আলাইহি, হয়ে গেল গাড়ি চালাতে যাচ্ছে, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি আলাইহি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ড্রাইভারও নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, শেষ দাঁতে একটু বেশি ঝুঁকে করবে, রুকুটে একটু রুকুটে একটু কম ঝুঁকে, একটু কম ঝুঁকাইলো, শেষ দাঁতে একটু বেশি ঝুঁকাইলো, রাস্তাও দেখছে গাড়ি চালাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এইভাবেই নামাজ, এইভাবেই নামাজ, গাড়ির নামাজ এইভাবে নামাজ। বাসে বসে আছেন কি করে আপনি শেষ দা করবেন? শেষ দেখি সবার ক্ষেত্রে গাড়ি চালা, আপনি ড্রাইভার নন, ড্রাইভার হইলে হয়তো সমস্যা চলবে, কোনো অসুবিধা, ড্রাইভার কোনো অসুবিধা নেই। যখন শুরু করবেন চেষ্টা করবেন যে আপনি কিবলামুখী হয়ে যান, কিবলা জানার চেষ্টা করবেন আর কিবলামুখী হওয়ার চেষ্টা করবেন, কিন্তু গাড়ি আপনার আয়ত্তের নাই আর কিবলামুখী হচ্ছে না, কিবলার দিকে যাচ্ছে না, আর সময় চলে, তাহলে ওই অবস্থায় নামাজ পড়তে হবে, যে কোনো অবস্থায়। বলেছি কথাটি যে তখন কিবলামুখী হওয়ার শর্ত আর থাকবে না, যেদিকে মুখ করে আছেন ওইদিকে মুখে নামাজ পড়ে, গাড়ি আমার এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে এইদিকে, আল্লাহ আকবার শুরু করে দিচ্ছি, বেত উল্টা তকবির কিসের না, মানে আরেকটা তকবির, অতিরিক্ত তকবির দাও, হ্যাঁ ওইটা নাম উল্টা তকবির, অতিরিক্ত তকবির, অর্থাৎ সুরা শেষ হলো, সুরা শেষ হওয়ার পরে এখন কুনুত করার জন্য বলবে আল্লাহ আকবার দিয়ে বলবে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, তাই না? এইটা এই তকবিরের কোনো প্রমাণ নেই, এই তকবিরের কোনো প্রমাণ নেই। কুনুত রুকুর আগে করা যেতে পারে, রুকুর পরেও করা যেতে পারে, কিন্তু এর জন্য তকবির না। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নড়াচড়ার জন্য তকবির বলতেন, ইয়াকাব্বিরু ফি কুল্লি খাফজিন ওয়া রাফইন, উঠা নামার ক্ষেত্রে তকবির বলতেন, এটা উঠা নামা নাই। সুরা শেষ হয়েছে এখন কি শুরু করবে, কুনুত শুরু করবে, তাহলে ঝুঁকলো না, ঝুঁকা যদি হয়তো রুকুতে যেত, হ্যাঁ আল্লাহ আকবার রুকুতে যাবে, ঠিক আছে, সেজদায় যাচ্ছে আল্লাহ আকবার, সেজদা থেকে উঠছে আল্লাহ আকবার। এই হাদিসের আলোকে আপ অ্যান্ড ডাউন, উঠছে নামছে, এগুলোর ক্ষেত্রে তকবির আছে, কিন্তু সুরা শেষ করে কুনুত শুরু করলো সেটি উঠাও নাই নামাও নাই, সুতরাং এখানে তকবির শরীয়ত সম্মত নয়, বাড়তি ব্যক্তি। নামাজের ব্যাপারে শত শত মাসলা আছে হানাফি মজহাবের, দুর্বল মাসলা। আমি তো আজকে কুদুরিতে জুমার পরে দু চার দশটি মাসলা বললাম,
দু চার দশটি শত শত মাসলা আছে যেগুলি দুর্বল জয়ী ভিত্তিহীন মাসলা। সুতরাং আমাদের অনেক সংশোধনের প্রয়োজন আছে, যারা ওইসব পরিবেশে মানুষ এসেছেন তাদের মগজ থেকে ওইসব ভুল হতো দূর করা। আজকে যে মসজিদে এসান নামাজে এমাম ভুল করে উঠে গেছে, আল্লাহ আকবার, হ্যাঁ আল্লাহ আকবার আছে কোথায়? মানুষকে বলেও শুনে না, এর আগেও কতবার বলেছেন আত্মাসবিহ তসবিহ সুবহান আল্লাহ বলে না, আমার দেশের হানাফিরা সুবহান আল্লাহ বলতে জানে, আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতে তসবিহ বলেন, শুনে অভ্যাস নেই, কোথায় আছে? ওদের বলেন যে টিভি আল্লাহ, তোমাদের ইসলাম কোথাকার? হাদিসে হাদিস আছে, আর তসবিহ হলি রাজাল তসবি পুরুষদের জন্য তসবি, মহিলারা কালী কালীদের। হ্যাঁ ওটি তো বলছি যে কোন ক্ষেত্রে কম হোক বেশি হোক যাই হোক, হ্যাঁ সুবহান আল্লাহ বলতে হবে, তসবি বলতে হবে, তকবির নয়, বিদাতে দেখছি নেই প্রমাণ মানে বিদাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।